আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, কেমন আছেন প্রবাসী ভাইরা? আশা করি অনেক ভালো আছেন। এবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশ কাতার প্রবাসীদের নাগরিকত্ব দেওয়ার আইন অনুমোদন দিল। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে অন্যতম কাতার, কাতারের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ এনে 2017 সালের জুন মাসে কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক ও সীমান্ত অবরোধের ঘোষণা দেয় সৌদি আরব। নানা বাধা বিপত্তি দূর করে দেশটির অর্থনৈতিক সচ্ছল ক্ষমতাধর দেশটিকে টক্কর দেওয়ার মতো শক্তি তাদের রয়েছে। এবার ঘোষণা দিয়েছে কাতার সরকার কাতারে অবস্থানরত বিদেশি অভিবাসীদের দেশের নাগরিকত্ব দেওয়ার। সৌদি জোটের অবরোধের মুখে বিদেশিদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দিল কাতার। দেশটির আইন প্রণেতার সিনিয়র একটি পরিষদ বিষয়টির খসড়া অনুমোদন দিয়েছে। এই প্রস্তাবটি এখন মন্ত্রী পরিষদে উঠবে, সেখান থেকে পাঠানো হবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। তিনি অনুমোদন দিলে এটি আইনে পরিণত হবে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম থেকে বলা হয়েছে সোমবার বিদেশিদের স্থায়ী আবাসিক অনুমোদন দেওয়ার আইনের পক্ষে সম্মত হয়েছে দেশটির শুরা কাউন্সিল। এর ফলে যেসব বিদেশি কাতারে মূল্যবান অবদান রাখছেন তাদেরকে আবাসিক অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে। সেই সাথে কাতারি নারীদের যেসব বিদেশি বিয়ে করছেন তারাও এই সুবিধার আওতায় আসবেন। কাতার নিউজ এজেন্সির রিপোর্টে জানিয়েছে স্থায়ী আবাসন সংক্রান্ত খসড়া আইন অনুমোদন করছে শুরা কাউন্সিল। তবে স্থায়ী আবাসিক সুবিধা পাওয়া ব্যক্তিরা দেশের ফ্রি শিক্ষা স্বাস্থ্য সুবিধা ভোগ করতে পারবেন না, তাদের নিজস্ব সম্পত্তির উপর অধিকার দেওয়া হবে। তেল সমৃদ্ধ কাতারের এমন প্রস্তাবনা এই প্রথম। ইউরোপীয় দেশগুলো যখন কাতারের কূটনৈতিক বর্জন করে তার 2 মাস পরে গত আগস্টে এমন আইন করার কথা ভাবছিল দেশটি। এই অঞ্চলের অন্য দেশগুলোর মতো কাতারও মূলত বিদেশি শ্রমিক নির্ভর। বর্তমানে সেখানে জনসংখ্যা 27,10,000, এর মধ্যে শতকরা 90% সে দেশের নাগরিক নন। এটা এক রেকর্ড। বহুসংখ্যক শ্রমিক কাতারে 2022 সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল আয়োজনের সহায়তা করছেন। তবে দেখার বিষয় কবে থেকে এই আইন কার্যকর হবে। তো বন্ধুরা, আপনার এই বিষয়টিকে কেমন লেগেছে? কাতারের অভিবাসীদের যে নাগরিকত্ব দিচ্ছে এই বিষয় সম্পর্কে আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন। এবং মধ্যপ্রাচ্যের সব ধরনের নিউজ লেটেস্ট আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও আমাদের আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।